মনে আছে কলেজ ক্যাম্পাসে তোমার সাথে আজবকে আমার দেখা? যদি আধুনিক যুগে এসো তুমি মোবাইল ফোন কিংবা সেলফোনটা ব্যবহার করো না। কলেজের এ প্রান্ত থেকে ওই প্রান্তে যখন আমার চোখ তোমার দৃষ্টিতে পড়ছিল, তুমি এক মনে তাকিয়েছিলে আমার দিকে। আমি কলেজের মাঠ পেরে দৌড়ে তোমার কাছে আসলাম, দেওয়ালে ঘেঁষে তোমার পাশে দাঁড়ালাম, তোমার চুলের ঘ্রাণ, তোমার উষ্ণতা অনুভব করতে শুরু করলাম। অনেক না বলা কথা সব কিছু বললাম। তুমি বায়না ধরলে তুমি মার্কেটে যাবা বাইনি। খুশির আনন্দে কলেজ ছেড়ে তোমার হাত ধরে হাঁটতে শুরু করলাম, মার্কেটে গেলাম, পছন্দের তুমি অনেক কেনাকাটা করলে। তারপর অন্য দশটা প্রেমিকের মতো আমিও তোমাকে নিয়ে এই শহরের কোনো একটা নামি দামি রেস্টুরেন্টে বসলাম। কফিতে চুমো দিয়ে তুমি হাসলে আমার দিকে তাকিয়ে। তোমার চোখ, তোমার দৃষ্টি আর তোমার মুখের হাসি, প্রতিনিয়ত আমি প্রেমে পড়ে যাচ্ছিলাম, এতটা প্রেমে পড়ে যাচ্ছিলাম, এতটা প্রেমে পড়ে যাচ্ছিলাম যা কখনো শেষ হওয়ার নয়। আধুনিক যুগের এই সময় এসে স্মার্টফোনের ক্যামেরায় তোমার সাথে বন্দী হলো আমার কয়েকখানা ছবি, যা এখনো প্রায় সময় ঘুমের বন্ধু হয় আমার। আসলে তোমাকে দেখতে দেখতে যখন রাতে ঘুমিয়ে যায়, তখন বাস্তবে তুমি স্বপ্নে আসো, আমার ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করো, আমার মাথায় হাত বুলিয়ে দাও, আলতো করে যখন গালে চুমো খাও, এই শেষটা আমার কাছে খুব মধুর হয়। প্রিয়, যেখানেই থাকো যতটুকু দূরে থাকো, আবার দেখা হোক, তোমার উষ্ণতায় আর তোমার চুলের গ্রান নেওয়ার সৌভাগ্য যেন আমার হয়।